قرآن کریم سورة دخان تکے تین کنا آیات کریمہ تلاوت کرلم اللہ پاک رب العالمین جے آیات کریمہ مدے اس کے لیلت البرات شان ایبان مانے را لچانا کرو جن سبحان اللہ حامیم والکتاب المبین اس پسٹو تو ایک تی کتاب جتا منوش کے جہنم رفتہ تکے جنتی نیے جابے شے قرآن کریم اللہ بلچامی شیطن نازل کرلم পবিত্রতম বরকত ওয়ালা একটা রাতে সুবহানাল্লাহ ইন্না কুন্না মুনজিরিন এই কিতাব নাযিল করার অর্থ হলো যারা প্রত্যক্ষ আমি আল্লাহর ইবাদত থেকে দূরে সরে গেল মূর্তি পূজা করল আমি আল্লাহর নাফরমানি করল গুনাহ করল তাদেরকে যাতে জাহান্নামের ভয় দেখাতে পারে ওই জন্য আমি এই কোরআন নাযিল করলাম সুবহানাল্লাহ فيها يفرق كل امر حكيم এটা এমন একটা রাত যেই রাতের ভিতরে বিচারের ফয়সালা হয় কি সিদ্ধান্ত পরিকল্পনা আগামী বছরের জন্য সেই পরিকল্পনা সিদ্ধান্ত বাজেট বাস্তবায়নের রাত আজকের শবে বরাত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমানদারদের জন্য আল্লাহ দুইটা ঈদ দান করেছেন একটা ঈদের নাম হলো ঈদুল ফিতর আরেকটা ঈদের নাম হলো ঈদুল আদহা ঠিক না বেঠিক ঠিক আসমানের বাসিন্দা ফেরেশতাদের জন্য দুইটা ঈদের দিন আল্লাহ নির্ধারণ করেছে একটা শবে কদরের রাত আরেকটা শবে বরাতের রাত আসমানি জগতের ফেরেশতাদের জন্য এগুলো ঈদের রাত সুবহানাল্লাহ আমরা বান্দারা ঈদ পালন করি আল্লাহর রহমত পাওয়ার পরে ফেরেশতারা ঈদ পালন করে নিজেরা রহমত প্রাপ্ত হয় নয় বরং সে অফুরন্ত নিয়ামত নিয়ে ফেরেশতারা এই বিশেষ রাতগুলোতে উম্মতের কাছে আসবে আল্লাহর বান্দাদের কাছে আসবে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত নিয়ে বান্দাদের কাছে পৌঁছে দিতে পেরে ফেরেশতারা আনন্দ বোধ করে এই দুইটা রাত তাদের জন্য আল্লাহ ঈদের রাত বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ অনেকে হয়তো আমাকে প্রশ্ন করতে পারেন হুজুর আপনি বললেন ঈমানদারের জন্য দুইটা ঈদ তো আবার রবিউল আউয়াল আসলে আপনারা একই হুজুর বলেন যে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী বলি কি না উত্তর শুনে রাখুন হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে ঈদুল ফিতরে যেদিন সেটা ঈমানদার এবং আমলদারদের জন্য ঈদ সুবহানাল্লাহ বলবেন না ঈদুল লিল আবরার ভালো আমল যে বান্দা করে তার জন্য এটা ঈদ ওয়াঈদুল লিল ফুজ্জার রোজা যে রাখে নাই যে গুনাহগার সেই দিনটা তার জন্য ঈদের দিন নয় খুশির দিন নয় বরং ওই দিনটা তার জন্য ওয়াঈদের দিন শাস্তির দিন জোরে সরে বলুন না আউযুবিল্লাহ বোঝা যাচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আদহা এগুলো সবার জন্য ঈদ নয় সবার জন্য যারা নিয়ামত পেয়েছে তাদের জন্য ঈদের দিন সুবহানাল্লাহ তো ঈদে মিলাদুন নবী এটা আবার সবার সেরা কেন বলি কারণ দুই ঈদ ইমানদারের জন্য ঈদে মিলাদুন নবী গোড়া সৃষ্টি জগতের জন্য সুবহানাল্লাহ ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন তো আমরা ঈমানদাররা নবী যেমন পেয়েছি আল্লাহ বলছেন পুরা কায়নাত আমার 18,000 মখলুকাত আমার পক্ষ থেকে রহমত পেয়েছে সুবহানাল্লাহ তো এটা শুধু ঈমানদারের ঈদ নয় এটা পুরা কায়নাতের জন্য ঈদ সুবহানাল্লাহ আজকে এই যে রাত এটা আসমানি জগতের জন্য ঈদের রাত সুবহানাল্লাহ এমন একটা বরকত মণ্ডিত রাতে আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করেছেন সকলে বলুন না আলহামদুলিল্লাহ পীরান পীর দস্তগীর শহীদ বাগদাদ পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রাদিয়াল্লাহু তাআলা তার কাল জয়ী বিশ্ববিখ্যাত কিতাব দুনিয়াত তালেবিনের মধ্যে আজকে রাতটাকে কেন লাইলাতুল বরাত বলা হয় দুইটা কারণ ব্যাখ্যা করেছেন সুবহানাল্লাহ বরাত মানি আজাদ হয়ে যাওয়া দূরে চলে যাওয়া দূরে চলে যাওয়া ঈমানদাররাও দূরে চলে যায় আবার আজকে নাফরমান বান্দারাও দূরে চলে যায়
বরাত মানে কি বললাম বরাত মানে কি বললাম তো ঈমানদার কেমনে দূরে যায় নাফরমান কেমনে দূরে যায় আমার শেখ বাগদাদ বলছেন আজকে ঈমানদাররা চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে গুনাহ মাগফিরাত প্রাপ্ত হবে আল্লাহ বান্দাদের গুনাহ মাফ করে দিবে বান্দারা আজকে জান্নাতের আশা করবে আল্লাহ বান্দাদেরকে জান্নাতের বাসিন্দা বানিয়ে দিবে আজকে বান্দারা রহমতের আশা করবে বান্দারা আজকে আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হবে বান্দারা জাহান্নাম থেকে নাজাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে আল্লাহ সেই দোয়া কবুল করবে ঈমানদার বান্দাগুলোকে জাহান্নাম থেকে দূরে নিয়ে আসবে সুবহানাল্লাহ ঈমানদারা জাহান্নাম থেকে দূরে সরে যাবে আর যারা কাফের আর যারা নাফরমান আর যারা সবে বরাতের বিরোধী হাদিস শরীফের যারা ইনকারকারী শানের সাবুতের উপরে যারা আগাথানে আল্লাহর ওয়াহদানিয়তের জাতের প্রতি যারা আগাথানে সেই বান্দাগুলো আজকে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাবে নাউজুবিল্লাহ বলবেন না আরো জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ ইমানদারা দূরে সরে যাওয়া মানে জাহান্নাম থেকে দূরে সরে যাওয়া আর নাফরমান বেঈমান দূরে সরে যাওয়া মানে আল্লাহর রহমত থেকে দূরে সরে যাওয়া জোরে সরে বলুন না নাউজুবিল্লাহ আমাদের উপর আল্লাহর রহমত আছে না নাই আছে না নাই আমরা আল্লাহর রহমত আরো বেশি পেতে চাই কি না আল্লাহ পাক আমাদের কবুল করে নিন সকলে বলুন আমিন আজকে রাত হলো মুক্তির রাত কিসের রাত মুক্তির রাত নাজাতের রাত সুবহানাল্লাহ মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন একদিন আমার রাসূল আমি আয়েশার বিছানায় রুমে ছিলেন একটু রাত হলো কিছুক্ষণ পর দেখলাম আমার রাসূল আমার পাশে শোয়া ছিলেন কিন্তু এখন নাই টেনশনে পড়ে গেলাম কারণ যে বিছানা আমি বিছিয়েছিলাম এটার কিনারা করা হয়েছিল ওটের লোম দ্বারা এমন একটা বিছানা বিছানো হয়েছে যে বিছানা না বেশি গরম না ঠান্ডা আল্লাহর নবীর কষ্ট হবে তেমন তো কথা নয় তবু কেন আমার নবী বিছানা ছেড়ে চলে গেলেন মা আয়েশা বলছেন আমি কুস্তেছিলাম আমার রসুলকে কুস্তে কুস্তে আমি দেখতে পেলাম আমার রসুল ওই জান্নাতুল বকি কবরস্থানের পাশে দাঁড়িয়ে আছেন সুবহানাল্লাহ আসমানের দিকে তাকিয়ে আছেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না আমার রসুলের খেদমতে হাজির হয়েছে সেটা দেখে আমার নবী বলছেন ও আয়েশা তুমি কি মনে করো আল্লাহ এবং রসুল তোমার উপরে অবিচার করবে তোমার হক বিনষ্ট করবে আমার আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই ধরনের চিন্তা আমার মনে নাই আমার মনে হলো কোন প্রয়োজনে আপনি আপনার অপরাপর আপনার সহধর্মিণী স্ত্রীগণের কাছে গিয়েছিলেন সুবহানাল্লাহ উনি বলছেন আপনি আমার হক নষ্ট করতেছেন আমি সেটা চিন্তা করতেছি না আমি মনে করলাম হয়তো আপনার অপরাপর যারা আমাদের মা আমার রসূলের সহধর্মিণীরা আছেন ওনারা হয়তো কোনো বিপদে পড়েছেন বা কারো যাকে প্রয়োজনে সাড়া দিতে গেছেন আমি তো সেটাই মনে করলাম সুবহানাল্লাহ আমার নবী বলছেন হে আয়েশা তুমি কি জানো না আজকের রাতটা কেমন রাত আমার নবী বলছেন আয়েশা জানো না আজকের রাতটা কেমন রাত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জানি না আল্লাহ এবং রাসূল ভালো জানেন সুবহানাল্লাহ আয়েশা শুনো আজকের রাত এটা এমন একটা রাত যেই রাতে সূর্য ডুবা থেকে শুরু করে সামায়ে দুনিয়া আজকে দুনিয়ার যে আসমান আমরা প্রথম আসমান বলছি সে প্রথম আসমানে আমার আল্লাহর রহমতের মেজবানি খুলে দেন সুবহানাল্লাহ হাদিস শরীফের ভাষা সেরকম নেই হাদিস শরীফে বলা আছে যে আমার আল্লাহ নাজিল হন আল্লাহ কি হন নাজিল হন
আশা যাওয়া থাকলে উনি আল্লাহ নয়, খেয়াল করেন, আশা যাওয়া থাকলে আল্লাহ নয়। আল্লাহ নাজিল হওয়ার মানে হলো আল্লাহর রহমত বান্দার কাছে চলে আসা, সুবহানাল্লাহ। কাছের মানুষ থেকে যেমনি কিছু পাওয়াটা সহজ, আল্লাহ কাছে চলে আসার অর্থ হলো আজকে বান্দারা যাহা চাইবে সেই জিনিসটা বান্দার কাছে চলে আসবে, সুবহানাল্লাহ। খেয়াল রাখবেন, কেউ যদি আকীদা বিশ্বাস এটা করে যে আল্লাহ লামকান ছেড়ে আসমানে চলে আসেন, নাউজুবিল্লাহ, এটা সরাহাতান কুফরি হয়ে যাবে, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। হাদিস শরীফ বোঝা এত সহজ না, আজকে অনেকে প্যান কাঠাই কোট পরে হাদিস শরীফ বুঝে ফেলতেছে, মাদ্রাসায় যারা পড়তেছে 18 বছর পড়তে হয় তারপরে সহি বহারের এবার পড়ার অধিকার পায়, কয় বছর? 18 বছর। তো কেউ 1 বছরও মাদ্রাসায় না পড়ে মোবাইল অ্যাপ নিয়ে বহারি পড়তেছে আবার লম্বা লম্বা ফতোয়াও দিচ্ছে, তো 18 বছর যারা পড়ছে তারা বিগত 18 বছরই গরু ছাগল চড়াইছে নাকি? গরু ছাগল চড়ায় নাই, বরং সে 18 বছরের মাথায় গিয়ে সহি বহারি শরীফ শুদ্ধভাবে পড়ার যোগ্যতা অর্জন করেছে, সুবহানাল্লাহ। একলাপে গাছের আগায় উঠা যায় না, ধাপে ধাপে উপরে উঠতে হয়, একলাপে বিল্ডিংয়ে ওঠা যায় না, একতলা দুইতলা তিনতলা এভাবে উঠতে হয়। কেউ যদি বলতেছে আমি বিল্ডিংয়ে উঠব রশি ধরে, যদি পড়ে যায় রশি শিরে মরার সম্ভাবনা আছে না নাই? তো সব সময় শর্টকাট কিছু ভালো না, ঠিক না ভাই? ঠিক। তো হাদিস শরীফ বোঝা এত সোজাও নয়। আল্লাহ আসমানে নাজিল হয়ে যাওয়ার অর্থ হলো আল্লাহর রহমত বান্দার কাছে চলে আসেন, সুবহানাল্লাহ। তো কাছে কে আনেন? কাছে আনেন যারা তারা হলো ফেরেশতা, বান্দার কাছে আসতে পারাটাই আজকে ফেরেশতার জন্য যোগ্যতার ব্যাপার। মানুষ জাতের খেদমত করতে পারা, উম্মতে মুহাম্মাদের খেদমত করতে পারা, এটা ফেরেশতাদের জন্য ভাগ্যের ব্যাপার, সুবহানাল্লাহ। এই যোগ্যতা পাওয়ার পরে ফেরেশতারা খুশি উদযাপন করে, খুশি উদযাপনের রাত আজকের শবে বরাত, সুবহানাল্লাহ। আমি এই হাদিস শরীফ যখন পড়লাম, এই হাদিস শরীফ তিরমিজি শরীফেও আছে, ইবনে মাজাহ শরীফেও হাদিস শরীফ কেন আছে, ইবনে মাজাহ শরীফ 151 নম্বর অধ্যায় 1389 নম্বর হাদিস শরীফ এবং ইবনে তিরমিজি শরীফের হাদিস শরীফ হলো 739 নম্বর এবং 39 নম্বর বাব অধ্যায় সুনানে তিরমিজি। এটা সিহাসিত্তার একটি কিতাব, ইবনে মাজাহ সিহাসিত্তারও একটি কিতাব, সুবহানাল্লাহ। অনেকেই আজকে শাবান মাসের লাইলাতুল বারাত খুঁজে পাচ্ছেন না, অথচ হাদিস শরীফে আজকে শাবান মাসের কথা আছে না নাই? আছে না নাই, সুবহানাল্লাহ বলেন না? তো এই হাদিস শরীফ পড়ার পরে আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কিছু মানুষ কেন আজকে শবে বরাতটা মানতে চায় না। দুইজন মানুষ আসলেন, দুইজনের জন্য দুইটা মিষ্টি দেওয়া হয়েছে, একজন মানুষ মিষ্টি খাচ্ছে আরেকজন মানুষ মিষ্টি খাচ্ছে না। তো যিনি খাচ্ছে না সাহেবে দাওয়াত তাকে জোর করতেছে মিষ্টি খেতে হবে, আমার নাতি হয়েছে তো নাতির মিষ্টি, তো যিনি খাচ্ছেন উনি বলতেছে আমার ডায়াবেটিস হয়েছে আমি মিষ্টি খেতে পারবো না। তো ডায়াবেটিস হলে মিষ্টি কেনেও খেতে পারবেন না, কারণ ডায়াবেটিসের ভিতরে চিনি দেওয়া আছে, চিনি এটা ডায়াবেটিস রোগীর জন্য মারাত্মক, ঠিক না ভাই? ঠিক। একজন মিষ্টি খাচ্ছে আরেকজন মিষ্টি খাচ্ছে না, তাকে এত তাজিম করার পরও মিষ্টি খাচ্ছে না কেন? তো বলতেছে যার ডায়াবেটিস সে মিষ্টি খাচ্ছে না, মিষ্টির ভিতরে কি আছে? চিনি আছে, এই জন্য ডায়াবেটিসওয়ালা রোগী চিনি খাচ্ছে না। টিকে যে বান্দার ভিতরে আব্দুল ওহাব নজদীর আকিদার ঢুকে গেছে, আব্দুল ওহাব নজদীর আকিদার ভাইরাস যে বান্দার ভিতরে ঢুকেছে, ওই ভাইরাসের জ্বর যে বান্দার ভিতরে ঢুকেছে সেই বান্দার আজকে শবে বরাত ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? শবে বরাতের আমল হলো আল্লাহর নবী আপন স্ত্রীর বিছানা ছেড়ে গিয়ে জান্নাতুল বকির কবরস্থানে জিয়ারতে গিয়েছেন, সুবহানাল্লাহ। তো যাদের মাজার ভালো লাগবে না, যাদের কবর জিয়ারত ভালো লাগবে না, কবর জিয়ারত করে কিছু কোরআন তেলাওয়াত করা, মনিয়তের জন্য ঈসা আলাইহিস সালাম প্রেরণ করা যাদের ভালো লাগবে না, সেই বান্দাগুলোরও শবে বরাত ভালো লাগবে না। কথা বুঝতে পারলেন আপনারা? শবে বরাত না মানার পিছনে একটা কারণ, আমি লাইলাতুল মেরাজের বর্ণনা করতে গিয়ে এখানে তুলে ধরেছিলাম যে সশরীরে মেরাজ কেন
মেনে নিতে পারে না কোনো বান্দা যেখানে কোরআন এবং হাদিসের সারাহাতান রওয়ায়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে রাসূলুল্লাহর মেরাজ ছিল সশরীরে মেরাজ সুবহানাল্লাহ তো মেরাজ কেন সশরীরে মানে না কারণ মেরাজে আল্লাহর নবীরা জিন্দা হওয়ার প্রমাণ আছে মেরাজে ওসিলা দরার প্রমাণ আছে আছে না নাই মেরাজের ভিতরে নবীদের জন্মস্থানকে তাজিম করার শিক্ষা নবী দিয়েছেন এগুলো যারা মানতে চায় না সেই বান্দাগুলো নবীর সশরীরে মেরাজ মানতে পারে তো না মানলে কি হবে কোরআন হাদিস অস্বীকার করা হবে কোরআন হাদিস অস্বীকার করা হবে যে কোরআন হাদিসের উপর আমল করে না ওই ধরনের মানুষগুলো মানারও আমাদের কোনো দরকার নাই বলেন না صلاه يا رسول الله عليكم سلام يا حبيب الله 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 لا إله ام نبی بی کے گلشن میں آئی ہے تازہ بہار پڑھتے ہیں سلام علیکہ وسلم آج درود دیوار نبی جی اللہ 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 لا الہ اللہ اللہ আজকের রাতে আল্লাহ সূর্য ডুবা থেকে শুরু করে সূর্য ওঠা পর্যন্ত পুরো একটা রাত বান্দাদেরকে আহ্বান করে বান্দাদেরকে ডাকেন হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু ও আমার বান্দারা কেউ কি আছো গুনাহ করার পরে শর্মিন্দা হয়ে আমার কাছে মাগফিরাত চাও আমি আল্লাহ মাফ করে দেব সুবহানাল্লাহ যিনি দিবেন উনি আগে ওয়াদা করতেছেন যে আমি এটা দিব আমাদের দেশে অনেক পয়সাওয়ালা আছে যাদের ঘরে দুয়ারে পাশে ফকির যেতে চায় না কেন যেতে চায় না যাদের দেওয়ার অভ্যাস নাই তাদের কাছে কোনো হাজন মান ফকির হাত পাতে না আর যে দে সেই বান্দার কাছে গিয়ে মানুষ জুমাবারেও গিয়ে দাঁড়িয়ে তাকে কি তাকে না আমি দূর থেকে উদাহরণ দিব না আমাদের মসজিদ পরিচালনা কমিটি দায়িত্বে একজন আছেন যিনি জনাব মোহাম্মদ শরীফ সাহেব আক্তার শরীফ সাহেব ওনাদের ঘরে আপনারা দেখবেন জুমাবারে মানুষ অপেক্ষা করে কি না তো যিনি দেয় তার কাছে মানুষ চায় আল্লাহকে দেওয়ার নিশ্চয়তা দিচ্ছেন হাল মিন মুস্তাগফিরিন কেউ কি আছো ক্ষমা চাও আমি আল্লাহ দিয়ে দেব সুবহানাল্লাহ তারপরেও যদি কেউ আজকে লাইলাতুল বারাত স্বীকার করে আল্লাহর কাছ থেকে নিতে পারে না তার মতো দুর্ভাগ্যবান আর কোনো ব্যক্তি হতে পারে না হাল মিন মুস্তারজিকিন কেউ কি আছো রিজিক চাইছো আমার কাছে আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি তোমাদের রিজিক দান করে দেব হালমিম মুক্তালিম কেউ কি আছো বিপদগ্রস্ত হয়ে সাহারা চাইছো আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাদেরকে বিপদের সাহারা দান করে দেব হালমিন কাজা হালমিন কাজা আরো কি কি তোমার আশা আছে আজকে রাতে আমি আল্লাহর দরবারে উপস্থাপন করব আমি আল্লাহ বলে দিলাম তোমরা যাহা চাইবা হালাল হলে আমি আল্লাহ দান করে দেব সুবহানাল্লাহ এটা এমন একটা রাত যে রাতে বান্দার আমল নামাগুলো আল্লাহর দরবারে উপস্থাপিত হয় এমন একটা রাত আগামী বছর কোন বান্দা ইন্তেকাল করবে সেটার ফয়সালা আজকে রাতে হয় কোন বান্দা আগামী বছর দুনিয়াতে আসবে কোন সন্তান জন্ম লাভ করবে সেটার সিদ্ধান্ত গৃহীত হয় আজকে রাতে কোন বান্দা হজে যাবে আগামী বছর সেটার সিদ্ধান্ত গৃহীত হয় আজকে রাতে সুবহানাল্লাহ অনেকে বলতে পারেন আল্লাহ তো অনেক আগে বান্দার যে তকদির সেটা লিপিবদ্ধ করে রেখেছেন হ্যাঁ সেটা লিপিবদ্ধ করেছেন আমাদেরকে আল্লাহর যত সৃষ্টি আছে সবগুলোকে বানানোর 50,000 বছর আগে কার মুকদ্দারে তকদিরে কি আছে সেগুলো আমার আল্লাহ লোহে মাহফুজে লিখে রেখেছেন সুবহানাল্লাহ তো এখন আজকে লেখার অর্থটা কি আজকে লেখার অর্থটা হলো সংবিধানে আইন আছে ঠিক আছে তবে সেটা নির্দিষ্ট দিনে বাস্তবায়ন হওয়ার জন্য সরকার একটা প্রজ্ঞাপন জারি হয় সেটা বিভিন্ন আমলাদের মাধ্যমে সরকারি চাকরিজীবীর মাধ্যমে সেটা সাধারণ জনগণ পর্যন্ত পৌঁছায় ঠিক তদরূপ আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য যে ফেরেশতাগুলো আছে সেই ফেরেশতাগুলো লোহে মাহফুজ থেকে আল্লাহর ওই তকদিরের এলমটা তাদের খাতার মধ্যে লিপিবদ্ধ করে নেন সুবহানাল্লাহ ওই লিপিবদ্ধ করার রাত হলো আজকে লাইলাতুল
বারাক আমার নবী বলছেন আজকে রাতে কে জান্নাতি কে জাহান্নামে আগামী এক বছর সেটার ফয়সালা হয়ে যায় এবং আল্লাহ আজকে রাতে এত বেশি বান্দার গুনাহ মাফ করে দেয় যে বনি কালবের যে ছাগল আছে ছাগলের শরীরে যত লোম ওই পরিমাণ বান্দার গুনাহ সারা পৃথিবীব্যাপী আমার আল্লাহ গুনাহ মাফ করে দেন সুবহানাল্লাহ তো এই হাদিস শরীফের ব্যাখ্যায় আসতেছে বনি কালব নামক যেই গোত্র তারা ছাগল পালন করত যেমন বেশি তাদের ছাগলগুলো ছিল উন্নত জাতের আমাদের দেশে যারা ছাগল পালন করে আপনারা দেখবেন আমাদের দেশীয় ছাগল সেগুলোর যেগুলোর লোম সেগুলো একটু বাটি বাটি আবার যদি বলেন একটু ইন্ডিয়ান তোতাপুরি ছাগল সেগুলোর লোম একটু লম্বা না লম্বা কি না এক এক দেশের ছাগলের ডিজাইন তাদের ক্যাটাগরি গেট আপ এক এক ধরনের তাদের লোম চেহারার ধরন ভিন্ন ভিন্ন কিনা কালব গোত্রের মানুষগুলো ছাগলও ছিল তাদের গণনার বাইরে আবার ছাগলগুলো বেশি লোমওয়ালা ছিল তো আমার রসুল ওই ছাগল ওই গোত্রের ছাগলের দৃষ্টান্ত কেন দিলেন ওই গোত্রের ছাগল যেমনি কেউ গণেনি এবং ছাগলের লোম যেমনি গণনা করা সম্ভব নয় আজকে রাতেও আমার আল্লাহ বান্দার এত বেশি গুনাহ মাফ করে দিবে সেটার হিসাব বান্দা রাখতে পারবে না এত বান্দার গুনাহ মাফ করে দিবে কত বান্দার গুনাহ মাফ হলো কেউ জানবে না সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমলদার হওয়ার তৌফিক দান করুন আমিন আরো জোরে সুর বলুন না আমিন আমার নবী রাতটা কেমন ভাবে পালন করেছেন আর একটা বছর শবে বরাতের রাত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও মা আয়েশা সিদ্দিকা আজকে রাতটা কি জানো আল্লাহর নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি রাত বলতেছে আজকে শাবানের 15তম রাত আজকে শাবানের মধ্যভাগের রাত আজকে লাইলাতুল বারাত সুবহানাল্লাহ আমাকে একটু ছুটি দাও আমি কি আল্লাহর শুকরগুজার হব না স্ত্রী থেকে অনুমতি চাইতেছে এটা সুন্নাহ মনে করেন অনেকে তো আছেন স্ত্রী কোথায় তার খবর নাই আবার অনেকে এমন আছে দেশে দেশে এক একটা বিয়ে করে আছে না নাই বয়স 40 বউর সংখ্যা আছে 45 এরকম আছে না অনেক কাবিল মরদ ছোঁয়া আছে আর কি শুনে রাখুন 4টা পর্যন্ত আগদের তলে আপনি স্ত্রী রাখতে পারবেন কয়টা 4টার পরে যতগুলা বিয়ে করতে পারেন ঠিক আছে রসম বাজে সেটা বিয়ে হবে না ওই স্ত্রীর সাথে যদি সংসার করেন এটা সহি হবে না যাহা সময় দিবেন সমস্ত কিছু জেনার গুনা আমলনামার মধ্যে আল্লাহ লিখে দিবেন জোরে সুরে বলুন না নাউজুবিল্লাহ বুঝা পড়া লাগবে বুঝা পড়া যদি থাকে সংসার সুখী হবে ঠিক না ভাই ঠিক আমাদের দেশে যেই ছেলে পুরুষগুলো খুব বেশি নিজের স্ত্রীর উপরে খবরদারি করতে চায় সেই বান্দাগুলোর সংসার টিকে না সংসার টিকে না আমার চাইতে যারা দুনিয়াদারে বেশি করেছেন তারা হয়তো জানেন রসুলে একটা সুন্নাত শিখে নেন আপনি আপনার স্ত্রীর সাথে কোনো কাজে পরামর্শ করলে আপনার জাত কমে যাবে না বরং সেই সুন্নতটা পালন করে আপনার সংসার সুখে হবে সুবহানাল্লাহ মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ইয়া রাসূলুল্লাহ তো আপনি কেন রাত জাগবেন আপনি কেন এত কষ্ট করবেন কিরকম কষ্ট আমার রসুল করতেন যে সারা রাত ব্যাপী এই রাতে ইবাদত করতেন ইবাদত করতে করতে আমার রসুলের পা মুবারক ফুলে যেত সুবহানাল্লাহ বলবেন না আমরা কি ইবাদত করতেছি আল্লাহর নবী এত বেশি রাতে আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন যে পা মুবারক ফুলে যেত তো ওই কষ্ট দেখে মা আয়েশা সিদ্দিকা বলছেন ইয়া রাসূলুল্লাহ এত কষ্ট করার কি দরকার আপনাকে তো আল্লাহ মাগফিরাতের ওয়াদা দিয়েছেন আপনার ওসিলায় আপনার আগের যারা তাদের গুনাহ মাফ করে দিয়েছে আপনার আওলাদকেও আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো আপনার কষ্ট কি মানুষের হয়তো মা বাবার জন্য পেরেশান থাকে হয়তো আওলাদ পর্যন্তের জন্য পেরেশান থাকে আল্লাহ তো আপনাকে ওয়াদা দিয়েছেন লাকাদ গাফারাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার আপনার ওসিলায় আপনার আবাস তার মা বাবার গুনাহ মাফ করে দিয়েছেন আপনার আওলাদ যারা একজনকে জান্নাতের সরদার বানিয়ে দিয়েছেন আরেকজনকে জান্নাতের সরদারি বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তো আপনার এত টেনশন পেরেশানি কিসের আমার নবী উত্তর দিতে আয়েশা সিদ্দিকা শুনো আমি কি আল্লাহ শুকরগুজার হব না সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ আমাকে এত কিছু দিয়েছে সেই জন্য শুকরিয়া জ্ঞাপন করে আমি আল্লাহর জিকির আজকার করতেছি অথচ আমরা বান্দা রসুলের উম্মত কালমা পড়ি ঠিক আছে এখন দেখবেন যার যত পয়সা সে তত বেশি ধর্ম থেকে বিমুখ হয়ে যাচ্ছে তার আওলাদ ফরজনগুলো তত বেশি ইউরোপ এবং আমেরিকান স্টাইলে জীবনযাপন করতেছে ঠিক না ভাই ঠিক
আমেরিকার মতো জীবন যাপন করতেছেন, কিছুদিন পরে মেয়ে চলে গেছে একদিকে, ছেলে চলে গেছে আরেকদিকে, ছেলের দোষগুলোকে টানতে টানতে অনেক মানুষ আছে, ছেলে কেস খাইছে দুই চার পাঁচটা, নারী কেলেঙ্কারি, ইয়াবা ব্যবসায়ী, আজানা নাই, এখন বাবার জিন্দেগি শেষ, ছেলেকে কিভাবে বাঁচাবে? এত টেনশন পেরেশান নিয়ে যে জিন্দেগি, সেটা সুখের জিন্দেগি নাকি দুনিয়ায় বেঁচে থাকতে মরে যাওয়া জিন্দেগি? সুখ আছে, টাকা আছে, পয়সা, কিন্তু সুখ নাই। শুনে রাখুন, রসুল্লাহর সুন্দর মানুন, পয়সাওয়ালা হলে আল্লাহ ছেড়ে দেবেন সেটা নয়, বরঞ্চ শুকর করুন যে আল্লাহ আপনাকে মোহতাজি থেকে বাঁচিয়েছেন, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করে আল্লাহর স্মরণ আরো বেশি করার দরকার আছে না নাই? সেটার শিক্ষা আমার রসুল আমাদেরকে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলছেন, আমার নবী দেখলাম একটা রাত, শাবানের ওই 15তম রাতে, ওই ওই শাবানের মধ্যভাগের রাতে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিয়ত করেছেন, এক নিয়ত করেছেন, প্রথমে সূরা ফাতিহার পড়ে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলেন, ছোট্ট একটা সূরা পড়লেন, পড়ার পরে লম্বা একটা সিজদাতে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন, আমি অপেক্ষায় থাকলাম নবীর সিজদা কখন শেষ হয়। সুবহানাল্লাহ, কত লম্বা সিজদাতে সময় কাটাচ্ছেন দেখেন। প্রথম রাকাত শেষ, উঠলেন, উঠার পরে আল্লাহর নবী সূরা ফাতিহার পরে আবার ছোট একটা সূরা কারিমা তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে বলতেছেন আবার সিজদা গেলেন, সিজদা যাওয়ার পরে লম্বা সিজদা, এমন লম্বা সিজদা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি রসুলের প্রতি তাকিয়ে আছি, আমি দেখতেছি রসুল সিজদা গেলেন, উঠার কোনো খবর বার্তা নাই। কিছুক্ষণ পরে আমার মনে হলো হয়তো আল্লাহর নবী ইন্তেকাল করেছেন, কারণ মানুষ যখন ঘুমে শুইছেন তারপরের দিনে চলে যাচ্ছে, উঠার খবর বার্তা নাই, সাধারণভাবে মানুষের মনে আসতেছে এই মানুষটার কোনো বিপদ হয়েছে মনে হয়, এরকম মনে হবে কি না? আমার রসুল সিদ্দায় গেলেন, এত লম্বা সিদ্দা, আয়েশা সিদ্দিকা আশ্চর্য হয়ে গেলেন, মনে করতেছেন আল্লাহ নবীর রুহ মুবারক কবজ করা হয়েছে, কারণ ইনি আল্লাহর এত সুন্দর, এত শ্রেষ্ঠ দামি একজন বন্ধু, হয়তো সিদ্দায় ওনার জান আল্লাহ কবজ করে নিয়েছেন, এমনই মনে হয়েছে। আয়েশা সিদ্দিকা বলছে, কিছুক্ষণ পরে আমি আমার রসুলের কদম মুবারক হাত দিলাম, আমার রসুল একটু নড়ে চড়ে উঠলেন, বুঝতে পারলাম আল্লাহর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা এখনো জীবিত আছেন। সুবহানাল্লাহ, সিজদার মজা যে বান্দা পেয়েছে তাকে নামাজের জন্য আর বলতে হবে না, সিজদার মজা যে বান্দা পেয়েছে তাকে সিজদা করার জন্য বাধ্য করতে হবে না, কারণ সিজদার মজাটাই আলাদা। সুবহানাল্লাহ, দুনিয়ার প্রেমিক প্রেমিকার সাক্ষাৎ হলে সূর্য ডুবে যায় সেটার কোনো খবর থাকে না, ইনি তো কায়নাতের মালিক, এবং ইমানদারদের জন্য জানের যান, উনি তো মহান আল্লাহর সাথে যখন দিদারে প্রকৃত ইমানদার যায় তখন আল্লাহর কদমে সিজদা রাখে, তার ভিতরে ইমান থাকে, ওই বান্দা সিজদার মজা যে পাবে সেই মজা সারা জীবন ও ছাড়তে পারবে? আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুন। আর কথা বাড়াবো না, আমি যে হাদিস শরীফগুলো আপনাদের সম্মুখে তুলে ধরলাম এগুলো সুনানে তিরমিজি শরীফ, ইবনে মাজা, আবি দাউদ, মুসনাদ আহমদ ইবনে হাম্বল এবং মিশকাত শরীফ, এই পাঁচটা কিতাব থেকে হাওয়ালা দিচ্ছি না কেন, সময় সংকেত, এই হাদিস শরীফগুলো থেকে মাহে শাবানের আজকে লাইলাতুল বারাতের আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর দায়েম কায়েম রাখুন। সকলে বলুন আমিন। এই রাতে আল্লাহ নবী বলছেন কুমু লাইলাহা, ঘুমাবেন না, রিয়াজত করতে হবে, ইবাদত করতে হবে, আল্লাহকে ডাকতে হবে, ওয়াসুমু ইয়াউমাহা, এর পরের দিনটাতে রোজা রাখতে হবে, এটা আমার রসুলের আদেশ। সুবহানাল্লাহ, এ রাতের বরকত হাসিল করতে হলে আজকে রাতটা আল্লাহর ইবাদত, আল্লাহর কদমে কুরবান করে দিতে হবে। আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। এমন একটা রাত আজকে আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের হায়াতের মধ্যে বরকত দান করুন, যাতে এরকম রাতে আমরা বরকত হাসিলের সুযোগ পাই। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সকলে বলুন আমিন। আজকে রাতের আমল, নামাজ তো আছে, সাথে সাথে কোরআন তেলাওয়াত, রসুলে পাকের উপর দরুদ শরীফ, রসুল পাকের উপর দরুদ শরীফ, এমন একটা ইবাদত মহব্বত সহকারে পড়ার পরে যিনি পড়েছেন উনি গ্যারান্টি দিতে পারবেন আমার আজকে দরুদ কবুল হয়েছে। সুবহানাল্লাহ, এই ইবাদতের মধ্যে একটি ইবাদতের গ্যারান্টি দেওয়া যায়, আর কোনো ইবাদতের গ্যারান্টি দেওয়া যায় না। কোরআন তেলাওয়াত করবেন,
আমরা তো কোরআন আসলো আমাদের সাথে কথা বলার জন্য, আমরা সেটাকে প্যাকেট করে রাখছি যাতে আমাদের সাথে আর কথাই বলতে না পারে। দিন চলে যায়, মাস চলে যায়, কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কোরআনের সাথে আজকে সম্পর্ক করেন। আল্লাহ কোরআনে করিমকে আজকে নাজিল করেছেন ওই লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে, বাইতুল ইজ্জতে, বাইতুল ইজ্জতে লৌহে মাহফুজ থেকে একসাথে নাজিল করেছেন। ওখান থেকে আল্লাহর নবীর 23 বছরের নবুয়তের হায়াত জিন্দেগানিতে যখন যতটুকু প্রয়োজন হয় তখন ততটুকু আল্লাহর নবীর উপরে জিব্রাইল আমিন ওহিনী এসেছিলেন। সুবহানাল্লাহ। এই কোরআন নাজিলের রাত আজকে লাইলাতুল বারা, এখানে কোরআন তেলাওয়াত করতে হবে। আরেকটা হাদিস শরীফ তুলে ধরছি আপনাদের সম্মুখে। আল্লাহ নবী বলছেন একদিন জিব্রাইল আমিন আসলেন মাত্র রাতের প্রথমবার, আমাকে বলছেন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, আসমানের দিকে চোখ তুলেন। আল্লাহর নবী বলছেন আমি উপরের দিকে তাকালাম, প্রশ্ন করলাম জিব্রাইল আমিন আজকে রাতটা কি? তখন জিব্রাইল আমিন বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আজকে স্পেশাল 300টা দরওয়াজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন চলে গেলেন, রাতের 4 ভাগের 1 ভাগ চলে গেল। আবার জিব্রাইল আমিন আসলে, আসার পরে আল্লাহর নবীর কাছে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ একটু উপরের দিকে তাকান। আমার নবী বলছেন জান্নাতের রাস্তার দরওয়াজা আমি খোলা দেখলাম। সে রসুলের চোখ মুবারকের কি মুজিজা, দুনিয়ার জমিন থেকে ওই জান্নাতের দরওয়াজা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। দরওয়াজাগুলোর হাল হাকিকত কেমন, প্রত্যেকটা দরওয়াজা এক একজন ফেরেশতা। আজকে দুনিয়ার জমিনে আমলদার বান্দাদের জন্য সুসংবাদ শোনা যাচ্ছেন যে কেউ স্বাগত জানাচ্ছে আজকে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদিয়ার ওই বান্দার জন্য স্বাগতম যে বান্দা আজকে জিকির করতেছে। আরেকটা দরওয়াজায় থেকে একজন ফেরেশতা আজকে এলান করতেছে দুনিয়ার জমিনে ওই বান্দার জন্য সুসংবাদ যে আজকে নামাজ পড়তেছে, যে আজকে সিজদা রাত কাটাচ্ছে, যে আজকে রুকুতে রাত কাটাচ্ছে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলতেছে। এভাবে জান্নাতের এক একটা দরওয়াজায় এক একটা ফেরেশতা আজকে উম্মতে মুহাম্মাদিয়ার যারা ইবাদতকারী বান্দা তাদের জন্য সুসংবাদ শোনাচ্ছেন। আল্লাহ পাক আমাদের সকলের জিন্দেগীর সমস্ত গুনাহাত মাফ করে দিন। আমরা ইনশাআল্লাহ একটাই সালাতুত তাসবিহ আদায় করব গুনাহ মাফের জন্য অত্যন্ত বাবরকত একটি আমল সালাতুত তাসবিহ। শবে বেরাত নিয়ে যেমনিভাবে বাড়াবাড়ির সীমা নাই তেমনিভাবে ছাড়াছাড়িরও সীমা নাই। আমরা ছাড়াছাড়িতেও নাই, বাড়াবাড়িতেও নাই, যতটুকু কোরআন এবং হাদিস থেকে আমরা পাবো সেটার উপর আমল করব। রাজি আছি না নাই? সবচাইতে বেশি প্রশ্ন উঠে হালুয়া রুটি নিয়ে, সবে বেরাত আসলে, ঠিক না বেঠিক? কেউ আমাদেরকে সিন্নিপুর বলে টিক্কারি মারে, আজকে আপনারা জেনে রাখেন সিন্নিপুর বললে আফসুস করার কিছু নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে দলিল শুনে রাখেন। সহিহুল বুখারী মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা দুইটা রেওয়ায়াত নয়, 9টা জায়গায় আল্লাহর নবী যে হালুয়া পছন্দ করতেন সেটার বর্ণনা এসেছে। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইহুব্বুল আসলা ওয়াল হালওয়া, মধু এবং হালুয়া পছন্দ করতেন। সুবহানাল্লাহ। তো আজকে রাতে হালুয়া খাবো না কে খাবো আমাদেরকে বলেন? আজকে ইবাদতের রাত না, তো কোন ইবাদতটা করব? হালুয়া খাওয়া এটাও একটা সুন্নত মনে করেন না? রুটি খাওয়া, আমরা বাঙালিরা ভাত খাই, আরাবিয়ান ওদের অভ্যাস রুটি খাওয়া, তো সারা বছর তো আর রুটি খেলে আমাদের বুক মরে না, তো একটু সুন্নতের নিয়তের রুটি যদি খান আপনাকে চাইলে আল্লাহ সওয়াব দিতে পারে কিনা। একজন মানুষ করে দক্ষিণ দিকে জানালা দিয়েছে, আমি বাস্তবে যেটা দেখলাম প্রত্যেক জানালার চাইতে তার খাটের পাশে জানালাটা বড়। প্রশ্ন করলাম এই খাটের পাশে জানালাটা হয়তো দক্ষিণে বাতাস খাওয়ার জন্য দিছেন, ওই মুরব্বী মানুষ আমাকে উত্তর দিছেন আমি ওই জানালাটা হাওয়া খাওয়ার জন্য দেই নাই। বুড়ো মানুষ রক্ত পানি হয়ে গেছে, আর গরমও বা কত লাগবে, বলতেছে হাওয়া খাওয়ার জন্য দেই নাই। ওনার বাড়ি থেকে মসজিদ দক্ষিণে ফজরের আজান যাতে শুনতে পাই, কেউ জানালা দিচ্ছে হাওয়া খাওয়ার জন্য তাতে কোনো সওয়াব নাই, কেউ জানালা দিচ্ছে মসজিদের আওয়াজ শোনার জন্য সেখানে সওয়াব আছে না নাই? নিয়তে সার নিয়তে পার, ফ্যাট বনার জন্য হালুয়া রুটি না, বরং সে হালুয়া এবং রুটি এগুলো আমার রসুলের পছন্দের খাবার। রসুল খাওয়াটা যেমন সুন্নত, রসুলের পছন্দের জিনিসটুকু আজকে বরকনমণ্ডিত রাখতে একটু খাওয়া এটাকে সুন্নত মনে করতে পারেন।
আবার এটা নয় যে আমরা হালুয়া শুধু এই সবে বরাতে খাচ্ছি, রুটি শুধু সবে বরাতে বানাচ্ছি, সেটা না। আমরা হালুয়া রুটি সব সময় খাই কি খাই না? আমরা খাই। আমরা গ্যারবিতে হালুয়া পাকাই, আমরা ফাতিহাতে হালুয়া পাকাই কি না? তো যারা সারা বছর হালুয়া খায় তাদের জন্য ফতোয়ার দরকার নাই, হালুয়া রুটি কোথায় পাইছে। তবে জেনে রাখুন সহিহুল বুখারীর হাদিস শরীফ, আল্লাহর নবীর সহধর্মিনী স্ত্রী মায়েশা সিদ্দিকা তো কি খায় না খায় স্ত্রী তার স্বামী সম্পর্কে বেশি জানবে কিনা? হালুয়া রুটি খাওয়া এটাকে অনেকে বেদাত বলতেছে, এটার সাথে কোনো সম্পর্ক নাই বলতেছে। আমরাও বলতেছি লাইলাতুল বারাতের সাথে সম্পর্ক থাক বা না থাক, রসুলের সুন্নতের সাথে সম্পর্ক আছে না নাই? রসুলের সুন্নত যদি আজকে বরকতমণ্ডিত দিনে পালন করলে সওয়াব আছে না নাই? তো এই হালুয়া খাওয়ার সুন্নতের সওয়াব কালকেও যেমন আছে আজকেও তেমন আছে না নাই? 365 দিনেও যদি মনে করেন হালুয়া খাওয়া রসুল পছন্দ করতেছে এই জন্য আমি পছন্দ করতেছি, আমার নামে সওয়াব দেওয়ার মানে কে? আল্লাহ কবুল আর মঞ্জুর করি, সকল বলুন আমিন। এক চাই আমরা এখানে বা তারতিব সালাত তাসবীর নামাজ আদায় হবে, এরপরে তাহাজ্জুদের নামাজ আদায় হবে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে আজকে রাতের ইবাদতের এমদায় অন্যতম হলো কবর জিয়ারত করা, নিজের মা বাবার জন্য মুরব্বী নিজামের কবর জিয়ারত করা, তাদের জন্য মাগফিরাত কামনা করা। এবং কোরআন তেলাওয়াত আছে, জিকির আজকার যে যতটুকু পারেন করবেন, তাহাজ্জুদের নামাজ যেহেতু পড়বেন আপনাদের প্রতি অনুরোধ রাখবো 5 থেকে 10 মিনিট ঘুমানোর কথা বলে একটু রেস্ট নিবেন, তাহাজ্জুদের হক আদায় হবে। একটু করে 5 বা 10 মিনিট একটু রেস্ট নেবেন, এরপরে যথাসময়ে আপনারা চলে আসবেন। সম্মিলিত আমরা সকলে আল্লাহর দরবারে চাইবো কাঁদবো, এতগুলো মানুষ আজকে বরকতমণ্ডিত মসজিদ, এই মসজিদটা সবার থেকে আলাদা, সেটা আমি নিঃসন্দেহে বলতে পারি। একটু পবিত্রতম একটি স্থানে এসে ইবাদতের মজাটাই আলাদা, সুবহানাল্লাহ বলবেন না? আপনাদের ভালো করে দোয়া করা দরকার। এখানে যারা মসজিদ পরিচালনা কমিটি আছেন, এলাকার অনেক ছোটো ছোটো ভাইয়েরা দেখলাম কালকে রাতে কি কষ্ট করতেছে মসজিদ পরিষ্কার করতেছে, ময়লা তয়লা দীর্ঘদিন ধরে পরিষ্কার হয়ে গেছে। এদিকে আমাদের আফসার মামা আছে, কালকে রাতে দেখলাম চোখ লাল হয়ে গেছে, তো বললেন লাল কেন? রোগের কারণে ঘুমাই নাই, বলতেছে কালকের আগে কোনো ঘুম নাই। তো এত কষ্ট যিনি করছেন ওনার জন্য দোয়া, আরও যারা মসজিদ পরিচালনা কমিটি আছেন, আপনারা যারা আছেন সকলের জন্য দোয়া, আল্লাহ কবুল আর মঞ্জুর করে নিন। এখন একটা বিশেষ কথা আপনাদের কাছে তুলে ধরতেছি, আল্লাহকে সাক্ষী রেখে আল্লাহর ঘরে মনে করতেছেন আমার কথাগুলো, আপনাকে দেখতেছেন আল্লাহ আমার কথাগুলো আল্লাহ শুনতেছেন। এই এলাকার ভিতরে কয়শো বিল্ডিং হবে বলেন? কয়শো বিল্ডিং হবে আইডিয়া করে বলেন না, কয়শো বিল্ডিং হবে? 200 ধরেন না, 200 বিল্ডিং হবে না? একজনের কাছে 3-4টাও আছে এরকম আছে না, একজনের কাছে একটা আছে এরকম আছে না? আজকে রাতে যে আল্লাহ আপনাকে দিয়েছেন, ওই আল্লাহ আমাকে আপনাকে নজরে রেখেছেন, কি করতেছেন কি করতেছেন না সেদিকে আমার আল্লাহ খবর নিচ্ছেন কি না? আজকে আল্লাহ বান্দার খবর নিচ্ছেন। অন্যান্য সময় আমরা আল্লাহ খুঁজতেছি, আজকে আল্লাহ রহমত দেওয়ার জন্য বান্দা খুঁজতেছেন। এ আল্লাহর ঘর মসজিদের সামনে বর্ষা আসতেছে না তো? আপনার এই যে জানালাগুলো খোলা, চারদিক থেকে পানি ডুববে বৃষ্টি ডুববে, যে একটা বিল্ডিংয়ের মালিক সে বান্দা চাইলে একটা জানালার দায়িত্ব নিতে পারে না? পারে কি না? যে দুইটা বিল্ডিংয়ের মালিক সে চাইলে একটা দুইটা একদম ফেলে দিলেও একটা জানালার দায়িত্ব নিতে পারে কি না? নিতে রাজি আছেন? কেউ কথা বলতেছে না। যে যার সামর্থ্য নেই আল্লাহ ভবিষ্যতে তাকে দেওয়ার মতো সম্পদ দান করুন, আর যাকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, কত টাকা খরচ হবে? 30 নাকি 32 হাজার টাকা। তো যাকে আল্লাহ এতটুকু দিয়েছে আজকে ওয়াদা করেন, আজকে ওয়াদা করেন, আমরা দোয়া করব আজকে যে এতটুকু রহমতের বাজেট আল্লাহ বান্দার জন্য করে থাকে, আল্লাহ দানের জন্য হাত যারা বাড়িয়ে দিবে তাদের জন্য আমরা সকলে দোয়া করব। আপনারা দোয়া করবেন না ওনাদের জন্য? এতগুলো মানুষের ভিতরে একজনের দোয়া কি কবুল হয় না? অনেকে মনে করতেছে আমার বিল্ডিং আছে, আমি একটু শান্তিতে আছি। তুরস্কের জমিন দেখছেন আপনারা? দেখছেন তুরস্কের জমিনে কী অবস্থা হয়েছে? 3টা বিল্ডিংয়ের মালিক 43 সেকেন্ড ফুরাতেই 3টা রুটির বিকারে হয়ে গেছে, দেখেন নাই মনে হয় আপনারা? একটু ওদিকে নজর করেন না, দিয়েছেন আল্লাহ আপনাকে, তো এগুলাকে এরকম করে রেখে না দিয়ে আপনি কবরে যাচ্ছেন, আদার কবরের একটু কিছু পুঁজি বাতি নিয়ে যান না। কয়টা বিল্ডিং আছে সেটা জিজ্ঞেস করবে না, আপনার সৎকা আপনার বিপদের সময় আপনার পাশে এসে আল্লাহর দরবারে সুপারিশ করবে, আল্লাহ
এই বান্দাটা জাফর আলী মালম মসজিদে মুক্ত হস্তে দানটা করে গিয়েছিল শবে বরাতে একজন নায়েবে মুস্তাফার মুখে ফজিলতের কথা শুনে হাদিস শরীফের কথা শুনে ওই হাদিস এবং কোরআনের ইজ্জত রক্ষা করে এই সৎকাটা করেছে আল্লাহ তুমি তোমার বান্দাকে নাজাত দিয়ে দাও আমার আল্লাহ নাজাত দিতে চাইলে কেউ বান্দা দেওয়ার আছে না আছে আল্লাহ পাক কবুল আর মঞ্জুরকে সকলে বলেন আমিন যার একটা বিল্ডিং আছে ওয়াদা করেন একটা জানালার দায়িত্ব আপনি নেন যা দেওয়ার সামর্থ্য নাই এক পরিবারে চার পাঁচ জন ভাই আছেন সকলে মিলে যদি দশে মিলে করলে কাজ হারিয়ে যেতে নাহিলাস বন্ধু ফ্রেন্ড সার্কেল মিলে কত লাখ লাখ টাকার এদিকে পিকনিক ইনকাম করতেছেন তো বন্ধুরা মিলে একটা ভালো কাজ করতে পারেন না প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেল দু পাঁচজন দশজন মিলে মসজিদে একটা জানালার ব্যবস্থা করে দেন না আমার আল্লাহর দরবারে সেটার বিনিময় পাবেন কি না আজকে আপনারাও ওয়াদাবদ্ধ হন সকলের প্রতি আমি অনুরোধ রাখবো একজন সামর্থ্য থাকলে একজন ওয়াদাবদ্ধ হন আবার যদি পরিবারের সকলে মিলে ওয়াদাবদ্ধ হন বন্ধুরা মিলে ওয়াদাবদ্ধ হন যে পারবে না তার সামর্থ্য অনুযায়ী আজকের হাতের একটা আমল আল্লাহর রাস্তায় মাল খরচ করা আল্লাহ বলছেন ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ ইমানদার থেকে তার জানকে যেমন কিনে নিলাম তার সম্পদকে আমি কিনে নিলাম সুবহানাল্লাহ বিনিময়ে তার জন্য আমি আল্লাহ জান্নাত হেফাজত করব জান্নাত হেফাজত করব তো অনেকের থাকলেও যদি মনে করেন দিতে পারতেছেন না আমি বলবো আপনার সম্পদ আমার আল্লাহর ভালো লাগতেছে না এটা আপনার জন্য পরীক্ষা আপনার সম্পদ যদি আপনার ভালো লাগে আল্লাহ যদি আপনাকে পছন্দ করেন তখন আপনি হাসি মুখে দিবেন আল্লাহর ঘরে আল্লাহ পাক দেওয়ার তৌফিক দান করুন সকল বলুন আমিন আজকে আপনারা ওয়াদাবদ্ধ হন ইনশাআল্লাহ রাত যত কবির হয় দোয়া কবুলের সম্ভাবনা তত বেড়ে যায় আমরা যেই নামাজ ভিত্তির তাহাজ্জুদ আদায় করব এরপরে দোয়া করব এদিকে আমাদের কমিটি আছে ওনাদের কাছে আপনারা লিপিবদ্ধ হয়ে যান এবং যারা আছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী মসজিদে দান বক্স আছে এবং এদিকে আমাদের কমিটি আছে আপনাদের খায়রাতের হাত বাড়িয়ে দেন ফেরেশতা কি সালামি দেনে বালে ফৌজ পড়তি তি জনাব আমিনা শুনতি আওয়াজ অতিতি ইয়া নবী সালাম আলাইকা আর মহব্বত আওয়াজে দরুদ শরীফ আর জমজম আওয়াজে ইয়া হাবিব সালাম আলাইকা সালাম میرے آقا یا رحمت للعالمین واسطہ آلو ابا کا صدقہ خیر نساء کا اور شہید کربلا کا غم نہ ہو روزے جزا کا یا نبی سلام Oh,
كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الفاتحة. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على سيدنا محمد وعلى آله سيدنا مولانا محمد وبارك وسلم. رب صل وسلم وبارك عليه. اللهم آمين. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মাওলানা রে মনে একটা রাতে তোমার দরবারে ভিখারির মতো হাঁটতে নিয়ে দিলাম। আল্লাহ যে রাতে তুমি বান্দাকে দেওয়ার জন্য দেওয়ানা হয়ে যাও। আল্লাহ যে রাতে তুমি বান্দার দিকে চেয়ে থাকো যে কোন বান্দা কি চাওয়ার জন্য হাত তুলে দিবে। আল্লাহ আমাদের অভাবের শেষ নাই, তোমার দেওয়ার কোনো কমতি নাই। আল্লাহ এতক্ষণ ধরে আমরা ইশারে নামাজ আদায় করলাম, সুন্নাত নফল নামাজ আদায় করলাম। আল্লাহ সর্বোপরি আল্লাহ লাইলাতুল বারাতের ফজিলতের নামাজ আদায় করলাম, বিতরের নামাজ আদায় করলাম, মিলাদের কেম দরুদ সালাম আদায় করলাম, কোরআনে করিম থেকে আল্লাহ হাদিসে মোবারক তোমার রাসূল পাকের আমল এবং সুন্নতের আলোচনা করলাম। আল্লাহ তো কুন্দ্র আমরা যাহা কিছু আদায় করলাম ভুল তুমি মাফ করে আলিশান দরবারে কবুল আর মঞ্জুর করে না। আয় আল্লাহ সাহাবীর মধ্যে কোটি কোটি বরকত দান করে হাদিয়া নজরানা তোহফা হিসেবে জান্নাতি নূরানি হাঞ্জায় পরে উম্মতের দরদি নবী শাফাতের কান্দারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার নূরানি রওজায় পৌঁছে দাও। আদম থেকে ঈসা রূহুল্লাহ তমাম নবীনা আলাইহিম সালাতু ওয়াসসালাম তমাম সাহাবায়ে কেরাম তাবেঈন তবে তাবেঈন আইমে মুজতাহিদিন খাস করে খুলফায়ে রাশিদিন আজওয়াজে মুতাহহারা আনসারে মুহাজিরে সাহাবায়ে কেরাম
آل بيت رسول شهداي بدر خونين تابن موتا كربلار زمينه بوكه لال لال تخت رقت نلدي اوي كربلار زمين جرا پبتر كوري قبر حسمين آرامير غنگمائي اوي شمست شهداي زامير نامي نامي سواب پہنچيا داو মাওলানা বিশেষ করে পীরান পীর দস্তগীর শেখ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী খাজা বান্দে নওয়াজ গরিবি নওয়াজ খাজা খাজগান আব্দুর রহমান চৌরবি সৈয়দ আহমদ সসেগড়ি হাফেজ কারে কিবলা তৈয়ব শাহ হযরত শাহজালে ইবনে গৌস আহমদুল ওয়াইস বান্দারি হাফেজ মুনিরউদ্দিন নুরুল্লাহ হযরত শিহাবউদ্দিন আল কাদেরি হযরত আল্লাহ গাজী মাশার রহমাতুল্লাহ আলাইহি শাহ সুফিয়ান রশার রহমাতুল্লাহ আলাইহি আজমাইনের নামে নামে সওয়াব পৌঁছে দাও মামুল ইশকাল মহব্বত ইমাম আল হযরত ফাজল বেরবি মুফতি আরফুন নাইমি নাইমিউদ্দিন মুরাদাবাদী উলামায়ে আহলে সুন্নাত ও শাকে আহলে সুন্নাত যত শোদায়ে জাম আল্লাহ হাফেজ کرام উলামায়ে کرام আপন আপন কবরের মধ্যে আরাম করেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছে দাও খাস করে আল্লাহ মসজিদের যিনি বানী অবশ্যই আল্লাহর ইকিন বিশ্বাস তুমি বান্দাকে পছন্দ করেছো না হলে তো হেদমতের আঞ্জাম তুমি কবুল করতে না আল্লাহ এত বড় হেদমত আঞ্জাম দিয়ে যে মানুষটা কবরের জমিনে চলে গিয়েছে ওই জাফর আলী মালুমের হককে সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে না আল্লাহ মসজিদের খেদমত যারা অতীতের জীবনে করে কবরের জমিনে চলে গিয়েছেন মসজিদের টাকা দিয়ে পয়সা দিয়ে যারা মহাব্বত করেছেন আরে মুলমা যারা খেদমত করে কবরের জমিনে চলে গেছেন প্রত্যেকের নামে নামে সওয়াব পৌঁছে দাও আমাদের মা যাদের নাই বাবা যাদের নাই বাবা মার অভাবী কোন বান্দা তুমি জানো আল্লাহ হাস করে মেহরবান মা বাবার নামে নামে সওয়াব পৌঁছে দাও আজকে যাদের মা আছে বাবা আছে কত সুন্দর খানা পিনার ব্যবস্থা করতেছে আল্লাহ মাকে মা ডাকার মতো সুযোগ পাচ্ছে বাবাকে বাবা ডাকার সুযোগ পাচ্ছে আল্লাহ বাবা জান মাতার উপর কিভাবে দোয়ার হাত বাড়িয়ে রেখেছেন আল্লাহ এই সুযোগ থেকে যে মানুষগুলো কবরের জমিন আল্লাহ আমাদের মেহরবান মা বাবার নামে নামে সওয়াব পৌঁছে দাও ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুল রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আল্লাহ মসজিদের মুসল্লিন এজাম মসজিদের মহল্লার বাসিন্দারা আল্লাহ জাফর আলী মালুমের যে আওলাদ ফরজন গেলো কবরের জমিনে খাস করে মসজিদের সংলগ্ন উত্তরে দক্ষিণে যারা আরাম করে ঘুমাচ্ছেন ওই সমস্ত ইমানদার বান্দা বান্দিনীর নামে নামে সওয়াব পৌঁছে দাও মাওলা আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ গুনাহ করছে তাতে সন্দেহ নাই আল্লাহ তোমার রাজ্য থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই আল্লাহ আজাবের কথা যদি মনে পড়ে কলিজা উহু করে কেঁদে উঠে কি কঠিন যন্ত্রণার বর্ণনা আল্লাহ জাহান্নামের বর্ণনা আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তওবা কবুল করে নাও আল্লাহর সমস্ত গুনাহ থেকে তওবা করছে আমাদের তওবা কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি বন্ধু বান্ধব আল্লাহ রক্তের সম্পর্কের আত্মার সম্পর্কের প্রতিবেশী পাড়ার সম্পর্কের খাস করে শাশুড় শাশুড়ির গুরু দিয়ে আল্লাহ ব্যবসা বাণিজ্য লেনা দেনা কারবারের গুরু দিয়ে মহব্বতের মানুষ হকদার মানুষ যারা কবরের জমিনে ঘুমায় ওনাদের নামে নামে সওয়াব পৌঁছে দাও বালে খাওয়া থেকে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শয়তানের বসবাসায় পড়ে কত গুনাহ করেছে আল্লাহ তুমি জানো আল্লাহ সমস্ত গুনাহগুলো মাফ করে দাও কবরের সাথে রওজার সম্পর্ক করে দাও আল্লাহ কবরগুলোকে জান্নাতের আলা মাকাম বানিয়ে দাও আল্লাহ রে আমাদের অভাব আল্লাহ আমাদের অভাবের কমতি নাই আল্লাহ রে তোমার রহমতের দরিয়া কত বিশাল আল্লাহ তোমার ক্ষমতা কত বেশি সেটা পরিমাপের ক্ষমতা আমার নাই আল্লাহ রে দয়া করে আমাদের মুনাজাত কবুল আর মঞ্জুর করে না মসজিদের ভিতরে হাত তুলেছে মসজিদের বাইরে হাত তুলেছে আল্লাহ পর্দার আড়ালে মাহমুদরাও হাত তুলেছে আল্লাহ তোমার রহমতের আশায় আল্লাহ আমাদের মনের আশাটুকু তুমি পূর্ণ করে দাও ইজ্জতে বরকত দাও রিজিকে বরকত দাও হায়াতের মধ্যে বরকত দাও আসমানি বালা জমিনি বালা থেকে আমাদের সকলকে হেফাজত করো গুলশিদ্দিকির পর বন্দর জমিনের উপর রহমত নাজিল করো বাংলার জমিনের উপরে
চট্টগ্রামে জমির হাজ করে সমস্ত মুসলিম মিল্লাতের উপরে রহমত নাযিল কর। আল্লাহ করোনা ভাইরাস সহ যত মহামারী জটিল কোটি বিমারী, আল্লাহ সমস্ত বিমারী থেকে আমাদেরকে কুদরতের হাতে হেফাজত কর। আল্লাহ আমাদের পরিবার অসুস্থ অনেকজন আছে, আল্লাহ অসুস্থ মানুষদের মন কত ছোট, আল্লাহ তাদের আশা কত কম তুমি জানো। আল্লাহ মানুষগুলোকে শেফায়া জেলাতাম আদান কর। আল্লাহ বে আওলাদ যারা তাদের কুল জুড়ে সুসন্তান দান কর। বিবাহযোগ্য পাত্র পাত্রীদের জন্য আল্লাহ সুপাত্র পাত্রীর ব্যবস্থা করে দাও। আমাদের পরিবারে সন্তান যেগুলো আছে ছোট বড়, আগুন পানির অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করে আল্লাহ, তাদের এমল আমল জহুরা করে ভবিষ্যৎ জীবনকে উজ্জ্বল করে দাও। মাওলাই করিম, আল্লাহ এই পাড়া থেকে মহল্লা থেকে বাংলার জমিন থেকে যে সকল বাইরা মাথার রং পাই বেলে বিদেশের জমিনে কাটাচ্ছে, আল্লাহ ভাইগুলোকে হারে ছিলেন থেকে হেফাজত করে তাদের সকলের কামাই ইনকামের মধ্যে কোটি কোটি বরকত দান কর। আল্লাহ যার মা বা বেঁচে আছে কত বড় ভাগ্যবান, দুই জগতের শ্রেষ্ঠ নিয়ামত তার হাতে। আল্লাহ মা বাবা গুলোর খায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান কর। আল্লাহ তাদের খেদমত করে করে জান্নাতি হওয়ার তৌফিক দান কর। আল্লাহ মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের বাকি কাজগুলো গায়েব হাজানার মদত দান করে। আল্লাহ যেদিকে যাহা কিছু ইন্তজাম করার দরকার, আল্লাহ সায়ু মিন্না ওয়ালিক মালু মিন আল্লাহ, বান্দার কাম চেষ্টা করে যাওয়া পরিপূর্ণতা দানের মালিক তুমি মাওলা। আল্লাহ গায়েব হাজানার মদত দান করে মসজিদের বাকি কাজ সম্পন্ন করার তৌফিক দান কর। আল্লাহ মসজিদ গানাকে মহব্বত করার তৌফিক দান কর। আল্লাহ যে বান্দাগুলো মনে মনে আশা করেছেন মসজিদের খেদমত করার, আল্লাহ তাদের মনের আশাগুলো তুমি পূর্ণ করে দাও। আল্লাহ আজকে রাতের যত বরকত ফজিলত আল্লাহ আমাদেরকে মাহরুম করোনা রে মাওলা। আল্লাহ আমরা গুনাগার হলে তুমি তো রহিম তুমি রহমান, আল্লাহ দয়ার বান্দার তুমি। আল্লাহ আজকে রাতের সমস্ত বরকত আমাদের নসিব করে দাও মাওলা। আল্লাহ আমি গুনাগার নাহান্দা নালায়েক, মাওলারে অনেকগুলো বান্দা চোখের পানি ছেড়ে দিয়েছেন, আল্লাহ মুরব্বীর হাত তুলেছেন, সাদা দাঁড়িয়ে মানুষগুলো কাঁদতেছেন, মা বোনরা ইজ্জতওয়ালা বান্দার বান্দিনীরা পর্দার আড়ালে হাত তুলেছেন। আল্লাহ না জানি আমাদের মধ্যে কোন বান্দার দোয়া তোমার ভালো লাগে, আল্লাহ ওই বান্দার সাথে সকলের দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ মসজিদের খেদমত যারা করতেছেন তাদের রিজিকের মধ্যে বরকত দান কর। আল্লাহ যে জিনিয়তে খেদমত করে যাচ্ছেন তাদের নিয়তগুলোকে তুমি পূর্ণ করে দাও। খাস করে আল্লাহ মসজিদ আজকে সন্তান ইন্তেজামের জন্য যে সমস্ত ভাইয়েরা বাবারা রাত দিন পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের উভয় জগতের তরক্কির ওসিলা বানিয়ে দাও। মাহে শাবান শরীফ খাস করে আল্লাহ লাইলাতুল বারাত জ্যোতির দিকে চেয়ে দোয়া কবুল করে নাও। দরুদে মুস্তাফার সদকায় দোয়া কবুল করে নাও। আল্লাহ তোমার বান্দাগুলোর চোখের পানির সদকায় দোয়া কবুল আর মঞ্জুর করে নাও। আখেরি ফরিয়াদে মুনিব, জিন্দেগিতে একবারও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার মুসাফির বানাও। আল্লাহ জেগে ঠিক বার 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 যাওয়ার তৌফিক দান কর। শৈশব পরে মহাবুর নবীর জিদার ততদিন নসিব হবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়া থেকে কবরে জমিনে পাঠাইও না। আল্লাহর এই জায়গার মধ্যে যত বিল্ডিং আছে আল্লাহ বিল্ডিংগুলোকে আসমানি জমিনি বালা হাস করে ভূমি দশ ভূমিকম্প থেকে হেফাজত কর। আল্লাহ চারদিকে কত মৃত্যুর মিছিল আমরা দেখতে পাই, আল্লাহ গতকালকেও সিমেন্ট আল্লাহ সর্বরেট রসিনে তোমার যে বান্দাগুলো অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দাও। মাওলারে আমাদের কেউ আমাদের পরিবারের সন্তান সন্ততি মা বাবা ভাই বোনদের কেউ ওই ধরনের হঠাৎ অ্যাক্সিডেন্টের মত থেকে হেফাজত কর। ও আল্লাহ আল্লাহ রে আর মুনাজাত ও নরে আর মনত যত আশা আল্লাহ মদিনা যাইবাল্লাই দয়াল নবীর রওজাত সালাম দিবাল্লাই দয়াল নবীর রওজাত সালাম দিবাল্লাই হে কই বাতা দো রাহে মদিনা ফুরকতে নবী
جلتا ہے سینہ یتیموں کا کوئی نہیں ہے ٹھکانہ کہ ایک بار بلا لو شاہ مدینہ وصل اللہ تعالی علی خیر خلقہ ونور عرشہ مولانا محمد و بارک وسلم مولا کریم اللہ تمہار بندہ جناب محمد جمشید علی دعا چیئے اللہ تر بڑا حلار جنو مولا کریم اپنے تر حلا جنر زندگیر گناہ معاف کرے قبر جنہ تیر بگان بانیے داؤ اللہ مرحوم عبدالقادر صاحب حولادار جنو دعا چوائے چھے مجیدر جنو خیراتر حد بڑی دوائے چھے اللہ خیرات چکو نزاتر وسیلہ بانیے داؤ مولا کریم مرحوم بدیو العالمیر جنو دعا چوائے چھے اللہ بدیو العالمیر جنو قبر جنتر بگان بانیے داؤ خذ بلطفی کیا الہی ملہو زاد قلیل مفلسا بصدق یأتی عند بابک یا جلیل ربنا اجعل آخر کلامنا عند سکرۃ الموت شہادۃ لا الہ الا اللہ محمد رسول اللہ